আসসালামু আলাইকুম। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিভাবে পিওনিয়ার মাস্টার কার্ড সাইন আপ করা যায় সেটা দেখব। তো পিওনিয়ার মাস্টার কার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট পেমেন্ট মেথড সলিউশনের জন্য, আর বাংলাদেশ যেটা অথরাইজড সেক্ষেত্রে আমরা এটাতে অবশ্যই এভাবে করেই করব। তো চলেন দেখি লাইভ কিভাবে করতে পারি আমার অ্যাকাউন্ট। পিওনিয়ার বিষয়ে আপনি বললাম না, এটা জাস্ট পশ্চিমে দেখাচ্ছি। তো প্রথমেই লিংক পাওয়া যাবে ভিডিও ডেসক্রিপশনে এই টাইপের করে, হ্যাঁ এইটা বা এইটা। সো আপনি এই লিংকটা ক্লিক করলেই এটা পেজ আসবে, সেটা হচ্ছে পিওনিয়ার সাইন আপ পেজ। এটা হচ্ছে গিয়ে আসুক দেখতেছি। আর পিওনিয়ার করার জন্য আপনার কিছু প্রিপারেশন, এক নাম্বার হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর একটা ইমেল লাগবে, আর ভোটার আইডি স্ক্যান কপি লাগবে, এই মুহূর্তে পরে লাগবে। আর এখানে একটা ইন্টারফেস আসছে যে গেট পেইড বাই ক্যাম্পেইনস অ্যান্ড মার্কেট প্লেস ওয়ার্ল্ড ওয়াইড সাইন আপ অ্যান্ড আর্ন $25। এইটা হচ্ছে গিয়ে খুব মজার একটা বিষয়, যদি আপনি এই ভিডিও দেখে মানে সাইন আপ করেন সেক্ষেত্রে আপনি প্রতিযোগিতা পাবেন এবং যার রেফারাল সে প্রতিযোগিতা পাবে। আর যদি কোনো রেফারাল ছাড়া করেন তাহলে আপনি পাবেন না সেও পাবে না, কিন্তু হচ্ছে গিয়ে যখন আপনি অ্যানুয়ালি মানে আপনার টাকা ঢুকবে, মানে যখন আপনি মার্কেট প্লেস টাকা নিবেন, তো ওই টাকা নেওয়ার সময় দেখবেন $100 ঢুকলেই বা যত ডলার ঢুকুক $30 চার্জ কেটে নিবে, 29.95, একটু কম $30 চাইতে 29.99 কেটে নিবে। তখন খুব কষ্ট লাগবে যে $29 কেটে নিলো $30। আর যদি রেফারেল করেন কারো রেফারেলে তাহলে আপনি ওই দিনই আবার $30 ব্যাক পেয়ে যাবেন, পাবেন $25 ব্যাক পেয়ে, তাহলে আপনার সর্বশেষ করলে লস হবে $5। আপনার অবশ্যই রেফারেল করা উচিত। সো এই ভিডিও নিচে যে রেফারেল লিঙ্ক থাকবে সো সেখানে ক্লিক করে এই পেজে আসবেন, যেভাবে দেখালাম এই টাইপের একটা লিঙ্ক থাকবে, আর এখান থেকে আপনারা এভাবে করে নেবেন। তো আমি এখানে ক্লিক করতেছি সাইন আপ অ্যান্ড আর্ন $25, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে একটা সাইন আপ ফর্ম আসবে পিওনিয়ার থেকে, এটা নতুন করে ফর্ম করছে, আগে এরকম ছিল না। সো আমরা এখানে ইন্ডিভিজুয়াল দিব, কোম্পানি না, ঠিক আছে। আমাদের নাম, সে নামটা আমরা দেখে দিচ্ছি, নামটা হচ্ছে গিয়ে পিয়াস চৌধুরী, এখন দেখা যাচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, আর ওনার এখানে আইডি কার্ডে দেখা যাচ্ছে যে অনলি পিয়াস চৌধুরী দেওয়া আছে। যদি তেমন থাকতো যে পিয়াস চৌধুরী নয়ন বা এমডি পিয়াস চৌধুরী নয়ন থাকতো, চারটা ওয়ার্ড নাম থাকতো, তাহলে কি হইতো সবগুলো সামনে বসতো, প্রথমে ফার্স্ট নামে বসতো আর লাস্টের ওয়ার্ডটা লাস্ট নামে বসতো। যেহেতু নামই দুইটা তো সেহেতু আমরা কেটে নিয়ে যাচ্ছি কত এক্স পিয়াস চৌধুরী এমডি থাকে, সাপোজ এমডি ডট পিয়াস স্পেস চৌধুরী স্পেস নয়ন, কটা হলো চারটা হলো না, সেক্ষেত্রে এমডি পিয়াস চৌধুরী প্রথম নামে যাবে আর লাস্ট নামে আসবে শুধু নয়ন। ওই সেম লাস্ট আসবে প্রথম সবগুলো, বাট এমডি পর ডটটা দেওয়া যাবে না, ঠিক আছে, ডট দেওয়া যাবে। আর যদি ভোটার আইডি কার্ডে সব ক্যাপিটাল থাকে ক্যাপিটাল দিবেন, যদি স্মল থাকে তাহলে ওইভাবে দিবেন, ঠিক আছে। যেহেতু বাকিটা আছে সব ক্যাপিটাল দিচ্ছি আমি। এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের জন্য যেটা করব, আপনার যে ইমেলটা আপনি ইউজ করবেন সেই ইমেল থেকে আমি নিচ্ছি, ইমেল থেকে কপি অ্যান্ড পেস্ট, আবার এন্টার পেস্ট, তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য এখানে আছে 4 সেপ্টেম্বর 1999, আচ্ছা সেপ্টেম্বর 1999 বাংলাদেশ ধরে ফেলছে বাই ডিফল্ট, স্টেট অ্যাড্রেস এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মনে রাখবেন এখানে নির্দিষ্ট কিছু ক্যারেক্টার দেওয়া থাকে যে এর মধ্যে আপনি 40 বা 50 ক্যারেক্টার বেশি লিখতে পারবেন না। সো এই জন্য আপনাদেরকে আমি যে অ্যাড্রেসে দিয়ে দিয়েছি এইটা আপনি দিয়ে দিব, এই এই অ্যাড্রেস আপনি পাবেন ভিডিও নিচে পাবেন, এটা আপনি দিয়ে দিব এই হুবহু, হ্যাঁ হ্যাঁ হুবহু এভাবে মার্ক কপি করবেন।
কপি, তারপরে পেস্ট, ঠিক আছে? আবার আসেন, আবার এখানে এসে কপি, হ্যাঁ কপি এন্ড পেস্ট, তারপর আবারও নিচে দেখেছেন যেভাবে যাবে সিরিয়াল হয়ে দিছি, একবার সিরিয়াল হয়ে দিয়ে দিছি, আপনার জন্য কষ্ট না হয় কারণ সমস্যা নেই। কন্ট্রোল শিফট টি চাপলে আবার পিছনে ট্যাব চলে আসে, বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট টি ভয় পাইছিলেন নাকি? সব চলে গেল। ওকে, এখানে একটা কথা বলে রাখি, এখানে বলা আছে যে আমরা যেখানে অ্যাড্রেস দিয়েছি, যদি আপনি মনে চাই যে না আপনি আমাদের অ্যাড্রেস দিবেন না, আপনার অ্যাড্রেস দিবেন, তাহলে আপনি আপনার বাড়ি দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বাসায় যাবে, বাট আদৌ যাবে কিনা তা আমরা জানি না। সেই জন্য আমি আপনাদের যে রেকমেন্ড করবো যে আপনারা এইভাবে করে সাইন আপটা করে নেবেন। রেফারেন্স তো মাস্ট, রেফারেন্স মাস্ট। আমি বলছি এই অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস তো রেফারেন্সের সম্পর্ক নেই, ক্লিক করলে রেফারেন্সটা ধরে ফেলে ওই লিঙ্কের মধ্যে, ভিডিও লিঙ্কের নিচেই রেফারেল দেওয়া আছে। এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে, 010 দেওয়া আছে, ঠিক আছে? বলেন নাম্বারটা লেখা হচ্ছে, ওকে, নাম্বারটা যেন কোনো মিস্টেক না হয়, যেহেতু 0+00 দেওয়া আছে, 1 থেকে আমরা লিখবো। তো এইভাবে সবকিছু হইলে দেন আমরা নেক্সট ক্লিক করবো। ওকে, এবার বলেছে পাসওয়ার্ড, তারপর বলেছে রিএন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেনস এন্ড অ্যানসার। মনে রাখবেন এই এই অংশ খুবই জরুরি, এবং আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা হবে আপনার ইউজার নেম, তো এটা সবসময় মনে রাখতে হবে, এটা কখন চেঞ্জ করা যাবে না, এটা একবারে ফিক্স সারা জীবনের জন্য। তো এখানে আমরা পাসওয়ার্ড গুলো যে দিব, এই জন্য আপনাদেরকে বলি আমি একটু, সেটা হচ্ছে গিয়ে আপনারা যে নেটওয়ার্কের জন্য যে ধরনের ইমেল গুলো ইউজ করবেন, হ্যাঁ বলেছি যে আপনাদের পেমেন্ট মেথড সিপি নেটওয়ার্কের জন্য এক ধরনের একটা দিবেন, এটা আমার ডেমো মেল, এটা কোনো মেল টেল নাই, ঠিক আছে? আচ্ছা, এই ডেমো মেল গুলোতে জাস্ট দেখাচ্ছি আপনাদের। এখন এখান থেকে যেটা করণীয়, যে এই যে ইমেল গুলো বলছি দুটা মেলের একই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কিভাবে দিবেন, পাসওয়ার্ড গুলো এই টাইপের স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিরকম দিবেন সেটা সেক্ষেত্রে দিতে হবে, দিতে পারেন আপনি। যেমন আমার নাম হচ্ছে শামীম আহমেদ, আমি নাম শামীম এস আর এর ছোট হাতের শামীম আহমেদ, তাই তো? তারপর মনে করেন এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, শিপ চাপ দিয়ে 1 2 3 চাপলে দেখবেন ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, যেমন @, তারপর হ্যাশ, ডলার সাইন। হ্যাঁ, মনে করেন যে আমি ডলার সাইন দিলাম, @ দিলাম, আর মাঝখানে সংখ্যা দিব, কি সংখ্যা দিব, মনে করেন আমার মনে সংখ্যা দিলাম যে মনে করেন যে 1971, 1971 হয়ে গেছে, 1971, হ্যাঁ দিয়ে করলাম, কিন্তু পরিপূর্ণ বড় হয় নাই, তার আর বড় দেওয়া লাগবে, তোমাকে 1971, আবার মনে করে লিখলাম 1971, ঠিক আছে? অথবা হ্যাঁ ডলার সাইন দিলাম একটা, যে সময় সব ব্রিটিশ আমাদের টাকা সব বাংলাদেশ নিয়ে গেছে, মানে সরি পাকিস্তানিরা ধ্বংস করে গেছে, ডলারটা সমস্যা হয়েছে। তো দেখেন কটা হলো, 4টা 5টা 10টা হয়ে গেছে, 10টা 12টা হয়েছে, 12টা হইলো এখানে আপার কেস মানে বড়তর অক্ষর, তারপর লোয়ার কেস মানে ছোটতর অক্ষর, তারপর স্পেশাল ক্যারেক্টার, তারপর নাম্বার। তাহলে এই ধরনের পাসওয়ার্ড সকল জায়গায় আপনি নিবে, কেউ বলবে না যে পাসওয়ার্ড নেওয়া যাবে না, অনেক নেটওয়ার্ক আছে ছোট হাতে বড় হাতে নেয় না, তারপর আপনি একটা অ্যাকাউন্ট করলেন, বাট পাসওয়ার্ড দেখা যাচ্ছে যেখানে একটা ওখানে একটা ওখানে একটা, সমস্যা না একটা? তো এখন থেকেই এই সিপিএ পেমেন্ট প্লাস আপনার এক্সট্রা এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নেবে সুন্দরভাবে। পাসওয়ার্ড কি পেমেন্ট চেঞ্জ করার পরে? এখন বলতেছি যেটা শুনেন, চেঞ্জ করার কোনো অপশন আমি জানি না, আছে বাট আমি বলবো না, ওটা পিছিয়ে পিছিয়ে ঝামেলা, যায় সব সম্ভব, কোনো কিছু অসম্ভব না, তবে অ্যাকাউন্ট খোলার সময় আপনি এইভাবে করে নেবেন। তো মনে করেন যে আমি এই টাইপের একটা পাসওয়ার্ড দেখালাম, বাট এই পাসওয়ার্ড দিব না, সিক্রেট পাসওয়ার্ড দিব, তো এই ধরনের পাসওয়ার্ড দিব একটা। হ্যাঁ আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিব, এই ধরনের পাসওয়ার্ড গুলো আমরা দিব। Thank you.
আবার পাসওয়ার্ড কি চাপলেন কি করলেন আল্লাহ জানে কি করছেন আচ্ছা আমার পাসওয়ার্ড দিলাম হুবহু পাসওয়ার্ড দিতে হবে দুইটাই সুন্দরভাবে সিকিউরিটি কোশ্চেনটা একবার খাতায় লিখে রাখতে হবে স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে যে সহজ যেটা সেটা দিব আমরা যেমন ওয়েডিং অ্যানিভার্সারি সিবলিং নিকনেম পোস্ট সিমিলার হোল্ড ইওর ফার্স্ট জব কোম্পানি ডিড ইউ ফার্স্ট জব তন্ময় তিনটা কোশ্চেন লিখে রাখতে হবে বুঝতে পারছেন সো আমি নেক দিচ্ছি যদি তো বসে মনে থাকবে আমার কিছু বলার নেই ওকে এরপর থেকে বলতেছে পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ ভিডি কারেন্সি এন্ড ক্লিক টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে এবার বলতেছে ব্যাংক নেম কি ভাই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ব্যাংক ব্যাংক নেম ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ এফি এনআই ফেনি ভাগ আছে এমন তো ঢাকা ঢাকা ব্রাঞ্চ হয় ঢাকা মানে ধানমন্ডি ব্রাঞ্চ সাতমন্ডি ব্রাঞ্চ কামান বাজার ব্রাঞ্চ এরকম ব্রাঞ্চ থাকে না তখন কি লেখা ফেনি ব্রাঞ্চ অ্যাকাউন্ট নেম কি নাম আছে অ্যাকাউন্ট নেমটা বলে ১৪০ ১৫ প্রত্যেকটা এটিএম কার্ডে আমরা ডট থাকি সেটা ডাল মনে হওয়ার ছিলেন নর্মাল অ্যাকাউন্ট কখন ডট থাকে না আচ্ছা এরপর হচ্ছে দিবা হচ্ছে সাবমিট হ্যাঁ সবকিছু শেষ হওয়ার পর একদিন একদিন দিয়ে আমরা এখানে সাবমিট দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে সাবমিট তারপরে কাজ আমাদের বাকি আছে সেই কাজটা হচ্ছে গিয়ে হ্যাঁ বলছে কংগ্রেচুলেশনস ইওর পেন অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি নাও বিং রিভিউ টু স্টেপস এর মধ্যে আমরা বর্তমানে 2 নম্বর আছে 3 নম্বরটা বাকি আছে এখনো সো এখন আমাদের মেইল আসছে একটা মেইলে যাই আমরা এই মেইল আসছে একটা মেলে ঢুকবো এবার এই ভদ্রলোক বলতেছে আমার লগ ইন করতে বলবে আমরা লগ ইন করবো লগ ইন হ্যাঁ লগ ইন করলে এবার আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে তোমার যে ইউজার নেমটা ছিল এটা তার ইউজার নেম এটা হচ্ছে পেস্ট করলাম এন্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা জানি না ভুল করলাম কিনা মনে রাখবেন ইনিশিয়াল লগ ইন এ কখনই ভুল করা যাবে না ভুল করি নাই হ্যাঁ আচ্ছা
এরপর হচ্ছে গিয়ে সেভ দিলাম না, এখন এটা ইউটিউবে পাবেন না, সেভ দিলাম না, সেভ দিয়ে রাখবেন, বারবার দরকার নেই, একটা ব্রাউজার করবেন, এক ব্রাউজারে শুধু এই কাজই করবেন, বারবার বের হবেন না, বুঝবেন না। কোশ্চেন 1 দিয়েছি আমরা, এন্ড কোশ্চেন 2, কোশ্চেন 2 তে বলা হচ্ছে যে ওল্ডেস্ট কার, ডিড ইউ গেট ম্যারিড, কোথায় বিয়ে করেছিলেন, বিয়ে শুরু করছেন নাই, আচ্ছা টিচার, ফেভারিট টিচার্স নেম বলেন, আরে মিয়া পাহাম দিয়েন না, বাস এটা দিব, দেখেন দেখ মনে রাখবেন না, আমার দোষ নেই। তারপর হচ্ছে গিয়ে হানিমুন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফার্স্ট মেট, কোথায় মিস করছেন ভাই? নাই, আচ্ছা ডিড ইউ জবস, এলডেস্ট কাজিন দিব, কাজিন নাই আপনার বয়স, জন্মের সময় আপনার মায়ের বয়স কত ছিল? 20 দিলাম আমি, হ্যাঁ মনে রাখি, হ্যাঁ মনে থাকবে তো, এগুলো প্রশ্ন জিজ্ঞেস করবো কিন্তু ভাই। ওকে যেমন এক্সাম্পল 29 দিছে, আমরা 20 দিলাম, হ্যাঁ ওকে। এরপরে সাবমিট, দেখেন ভাই এই কোশ্চেন কিন্তু ভুলে গেলে কিন্তু খবর আছে, আমার দোষ দিতে পারবেন না, এই কোশ্চেন কিন্তু রাখবে, সমস্যা নেই, জিজ্ঞেস করবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন তো। আচ্ছা এরপর হচ্ছে কি হয়ে গেছে সবকিছু, এবং একটা সময় নিবে, একটা টাইমস দিবে, টাইমস নেওয়ার পর আপনাকে আরেকটা আপডেট দিবে, হ্যাঁ এই তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, হ্যাঁ তারপরে আপনাকে একটা কার্ড নাম্বার দিবে, এখানে কিছু নাই, এটা কার্ড নাম্বার দিবে, আপনার একটা কার্ড ইস্যু করবে, সেই কার্ডটা আপনার কাছে আসবে, এখানে আসবে নেক্সট অ্যাক্টিভ ইউর কার্ড লেখা আসবে, তো ওই অ্যাক্টিভ ইউর কার্ডটা যদি আসলে তাহলে পরে প্রসিডিউর আপনার অ্যাড করতে হবে, তো এটা আপনাদের এরকম থাকুক, এখানে আমাদের শেষ, আমাদের ইনিশিয়াল স্টেপ শেষ, হয়তো বাবা বলতে পারে আপনাকে মেইল করে আপনার ডকুমেন্ট আপডেট করেন, মানে আপনার হয়তো কোনো ন্যাশনাল ইস্যুর ডকুমেন্ট সাবমিট করতে বলতে পারে, মানে হতে পারে আপনি যেটাতে করেছেন ফেসবুক যদি ভোটার আইডি করেন তো ভোটার আইডি স্ক্যানকে সাবমিট করতে হবে, যদি আপনি এতে করেন ওই যে কি বললো এটাকে পাসপোর্ট সাবমিট করতে হবে, ভিজুয়ালটা বুঝতে পারছেন, মানে স্ক্যান করে সাবমিট করতে হবে। তো বাই দ্য ওয়ে আমাদের এই বন্ধু ছিল, এবং পরবর্তী স্টেপসে, হ্যাঁ আর কাজ নেই, এরপরে মেসেজ আসবে, তারপরে আর পরের কাজ, পরের কাজ দেওয়ার পর আমরা আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে।